Hello everyone, তো আমি বাটার ক্রিম মেকিং দেখাবো। তো এর জন্য লাগবে লিকুইড মিল্ক, আইসিং সুগার আর একটি স্ট্রবেরি ফ্লেভার আর বাটার 100 গ্রামের মতো। বাটারটাকে কিন্তু যখন আমি বাটার ক্রিম মেক করবো তার অবভিয়াসলি 1 আওয়ার আগে বের করে রাখতে হবে, যাতে এটা খুব বেশি শক্ত না থাকে বা খুব বেশি সফটও না থাকে। তো বের করে এটাকে আমি ভালো মতো একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিট করার মাঝে মাঝে একটি স্প্যাচুলা দিয়ে বারবার সাইডে যেগুলো লেগে থাকবে ওগুলো মিডিলে এনে দিব। বাটার বিট করা হয়ে গেছে, তো এখানে আমি দিব আইসিং সুগার, বাট সব একসাথে আমি দিব না, প্রথমে হাফ দিয়ে নিব, দেন বিট করব। বিট করার পর দেন বাকি হাফ আমি মিক্স আপ করে নিব। তো এখানে বাকি হাফ যে আইসিং সুগারটা ছিল ওইটা আমি দিয়ে নিলাম, এখন আবার বিট করে নিব। এই পর্যায়ে দিয়ে নিব লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক আমি 1 স্পুন করে করে অ্যাড করতে থাকবো, লাইক 1 স্পুন দিব, দেন একটু বিট করব, দেন আবার 2 স্পুন দিব, যতক্ষণ না খুব ভালো একটা ফোম ক্রিয়েট হয়। এই পর্যায়ে আমি দিয়ে নিব স্ট্রবেরি ফ্লেভারের সেন্টটা। তো এখানে যার যার চয়েস অনুযায়ী যে কোন স্মেল ইউজ করা যেতে পারে। আমার টোটাল 15 মিনিট টাইম লেগেছে এই বাটার ক্রিমটা মেক করতে। তো 15 মিনিট পরে এই অবস্থা আমি দেখা যাচ্ছে যে স্প্যাচুলাটা আমি ডাউন করে দিলেও ক্রিমটা হচ্ছে কোনোভাবেই পড়ছে না, মানে ঝাঁকি না দিলে পড়বে না। তো এটা থেকেই বোঝা যাবে যে পারফেক্ট মানে তৈরি হয়েছে যদি স্প্যাচুলা থেকে ক্রিমটা না পড়ে যায়, স্টিকি হয়ে যদি লেগে থাকে দেন বোঝা যাবে এটা পারফেক্টলি মেকিং। তো এভাবে আমি আর রেফ্রিজারেটরে একটা এয়ারটাইট বক্সে আমরা অনেকদিন এটা প্রিজার্ভ করে রেখে দিতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং।